জসীমউদ্দিন বাহার নামক এক ভাই নোয়াখালী থেকে জানতে চেয়েছেন যে শহর কিংবা গ্রামে দেখা যায় যে কোচ, টেটা ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হয়, শরীয়তের দৃষ্টিতে এভাবে মাছ শিকার করা বৈধ কিনা? হ্যাঁ, কোনো ধারালো অথবা কোনো অস্ত্রের সাহায্যে টেটা দিয়ে অথবা কোনো ধারালো ফল বিশিষ্ট কোনো খঞ্জর দিয়ে অথবা কোনো নেজা বর্ষা দিয়ে যদি মাছকে আঘাত করে মাছকে শিকার করা হয় তাহলে এটি বৈধ হবে। শুধু লক্ষণীয় এতটুকু যেন একটি প্রাণীকে অপ্রয়োজনীয় বেশি কষ্ট না দেওয়া হয়। প্রাণীকে শিকার করতে হলে অবশ্যই তাকে তো কিছু কষ্ট দিতে হবে, তাকে বধ করতে হবে। সেই বধ করার জন্য যে কোনো উপায় অবলম্বন করা যেতে পারে, তবে মাত্রাতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কষ্ট কোনো ধরনের প্রাণীকে দেওয়াই নিষিদ্ধ।